Hey guys, welcome back to Football Gaming Buddy Channel and আজকের এই ভিডিওটা আপনাদের সকলের জন্য খুব 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 বেশি ইম্পর্টেন্ট কোচ আজকের ভিডিওতে আপনাদেরকে একটা গুড নিউজ দেব যেটা হচ্ছে 2024 সালে একজন প্লেয়ার রিমুভ হয়ে যাওয়ার কথা সেই প্লেয়ারটা রিমুভ হচ্ছে না এবং প্লেয়ারটাকে এটা একটু পরে দেখাচ্ছি আর কিছু ইম্পর্টেন্ট কমেন্টের রিপ্লাই দেব যেই সকল কমেন্টের উত্তর জানা আপনাদের সকলের জন্য ইম্পর্টেন্ট সকল DLS গেমের এই উত্তরগুলো জেনে রাখা উচিত তো ভিডিওটা অবশ্যই সকলে শেষ পর্যন্ত দেখবেন এবং এই চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন আর এই ভিডিওতে অবশ্যই 1000 লাইকটা কমপ্লিট করে দিবেন আপনারা সকলে মিলে তো দেখা যাক আমাদের 1000 লাইক কমপ্লিট হয় কিনা আচ্ছা আমরা প্রথমে যে গুড নিউজটা আছে ওই গুড নিউজটা আপনাদেরকে দিয়ে দেই আর নিউজটা হচ্ছে আমাদের ড্রিম লীগ গেমস এর মধ্যে একজন এক্সক্লুসিভ প্লেয়ার যার নাম হচ্ছে সার্জিও রামোস এই প্লেয়ারটা কিন্তু নেক্সট আপডেট অথবা 2024 সালের গেমস থেকে কিন্তু এই প্লেয়ারটা রিমুভ হয়ে যাওয়ার কথা ছিল বাট এখন একটা নিউজ হচ্ছে এই প্লেয়ারটা কিন্তু ড্রিম লীগ গেমস থেকে রিমুভ হচ্ছে না কারণ সার্জিও রামোস নতুন একটা ক্লাবে গেছে ক্লাবটার নাম হচ্ছে সেভিলা যেটা DLS গেমের মধ্যে আছে এই ক্লাবটা DLS গেমের মধ্যে থাকার কারণে কিন্তু আমরা নেক্সট আপডেটের পর অথবা 2024 সালের গেমে যেই সার্জিও রামোসকে হারানোর সংখ্যাটা ছিল ওইটা আর থাকবে না আমরা DLS গেমের মধ্যে সার্জিও রামোসকে পেয়ে থাকবো আরো অনেক বছর আচ্ছা এবার আমরা কমেন্টের রিপ্লাই দেই কমেন্ট প্রথম কমেন্ট হচ্ছে ভাই DLS গেমের প্লেয়ারের ছবি এবং ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হবে কিনা 2024 সালের আপডেটে আর কি উনি বুঝেছে যে 2024 সালের আপডেটে প্লেয়ারদের ছবি এবং ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হবে কিনা একটু ফলো করুন এখানে 2020, 2021, 2022, 2023 এই চারটা সালের কিন্তু চারটা ভিন্ন ভিন্ন কার্ড দেওয়া আছে লিওনেল মেসির 2020 সালে কেমন ছিল মেসির 20 সালে ছিল কার্টুন ফেস ছিল তার যে পিকচারটা এটা ছিল কার্টুন 2021 সালে ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ হয়েছে তার পিকচারটাও চেঞ্জ হয়েছে একইভাবে 2022 সালেও কিন্তু ব্যাকগ্রাউন্ড পিকচার দুইটা চেঞ্জ হয়েছে 23 সালেও কিন্তু ব্যাকগ্রাউন্ড পিকচার দুইটাই চেঞ্জ হয়েছে তো একইভাবে 2024 সালেও কিন্তু এগুলো চেঞ্জ হবে পরিবর্তন হবে সাময়িকভাবে কিন্তু এগুলো পরিবর্তন হতে থাকবে প্রত্যেকটা বছরেই তবে একটা কথা সত্য যে DLS গেমের কার্ডগুলো খুবই নিম্নমানের হ্যাঁ অন্যান্য যে সকল গেমস আছে ফিফা বলেন আর ফেস বলেন ই ফুটবল আর কি ওই গেমসগুলোতে প্লেয়ারদের কার্ডগুলো খুব সুন্দর থাকে প্লেয়ারদের কার্ডে অন্যান্য স্ট্যাটিস্টিক থাকে বা DLS গেমের বারবার একইগুলো ঘুরে ফিরে একইগুলো কিন্তু বারবার করা হয় পিকচার এবং ব্যাকগ্রাউন্ড এই দুইটা চেঞ্জ হবে এটা শিওর বাট এখানে যে স্ট্যাটিস্টিকগুলো আছে স্পিড অ্যাক্সেলারেশন এখানে যে টোটাল আটটা স্ট্যাটিস্টিক আছে 2020 সাল থেকে যারা গেমসটা খেলেন বা একটা জিনিস ফলো করবেন যে এইগুলোই কিন্তু আছে এই আটটা স্ট্যাটিস্টিক আছে স্পিড অ্যাক্সেলারেশন স্ট্যামিনা কন্ট্রোলিং স্ট্রেংথ ট্যাকলিং পাসিং শুটিং এগুলো সারা কিন্তু DLS গেমের মধ্যে আর অন্য কিছু অ্যাড করা হচ্ছে না আরও কিছু স্ট্যাটিস্টিক অ্যাড করা দরকার যেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কার্ল আছে ফিনিশিং হেডিং শর্ট পাস লো পাস লং পাস এগুলোর মধ্যে অনেক প্লেয়ার আছে যারা কিন্তু এক্সপার্ট থাকে যেমন মেসি লো পাস খুব ভালো দিতে পারে তো মেসির লো পাসের একটা অপশন করা উচিত শুধুমাত্র মেসির না এখানে সকল প্লেয়ারদের একটা লো পাসের অপশন দেওয়া উচিত দেন হেডিং যারা হেড ভালো খেলে যেমন ক্রিস্টিয়ানো রোনালদো তার হেড খুব ভালো এই এবিলিটিগুলো কিন্তু DLS গেমের মধ্যে অ্যাড করা উচিত যেগুলো আমরা পাচ্ছি না টোটালি এই গেমটার মধ্যে আরও অনেক কিছু ইম্প্রুভ করা বাকি আচ্ছা যাই হোক নেক্সট কমেন্টটা হচ্ছে ভাই আমি অ্যান্টনিকে আমার দলে নিব এখন কি আচ্ছা আমি শর্ট করে এই কমেন্টটা বুঝিয়ে দিই উনি বলতেছে যে উনি অ্যান্টনিকে ওনার টিমে নিতে চাচ্ছে যদি 2024 সালে অ্যান্টনি লিজেন্ডারি কার্ড হয়ে যায় তাহলে এখন অ্যান্টনিকে তার টিমে নেওয়া ঠিক হবে কিনা গুড কোয়েশ্চেন এই কমেন্ট আমার একটু পছন্দ হয়েছে কজ অনেকেই কিন্তু একটা বিভ্রান্তিতে পড়ে যান যে এই প্লেয়ারটা তো নেক্সট আপডেটের পরে রেটিং বাড়তে পারে তাহলে এই প্লেয়ারটাকেই আমি এখন নিব যেমন অ্যান্টনির কথাটা বুঝিয়ে দিই অ্যান্টনি হচ্ছে এখন রেয়ার কার্ডের প্লেয়ার মানে তার রেটিংটা কিন্তু রেয়ার কার্ডের সে কিন্তু 2024 সালের আপডেটে লিজেন্ডারি কার্ডের হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সো উনি বলতেছে যে আমি কি 2024 সালের অ্যান্টনিকে নিব বা 24 সালের অ্যান্টনিকে নেওয়ার জন্য অপেক্ষা করব নাকি এখন রেয়ার কার্ডের অ্যান্টনিকে নিয়ে নিই হ্যাঁ একটা লজিক দিয়ে আপনি নিয়ে নিতে পারেন যে আপনি যদি 100% শিওর থাকেন যে তার রেটিংটা বাড়বে না তাহলে নিয়ে নেবেন আর যদি শিওর থাকেন যে তার রেটিংটা বাড়বে তাহলে নিতে পারেন পরে সেল করে দিবেন বাট ম্যাক্স করবেন না ম্যাক্স করলে কিন্তু আপনি আবার এটাকে সেল করতে হবে আপনার ডায়মন্ডগুলো গেল এই যে ম্যাক্স করলেন আপনার ডায়মন্ডগুলো জলে গেল তারপরে আবার সেল করে নিয়ে নতুন করে নিয়ে আবার ম্যাক্স করতে হবে সো আমি বলবো আপনি প্লেয়ারটাকে নিতে পারেন বাট ম্যাক্স করবেন না রেখে দিবেন এমনি নর্মালি খেলাবেন আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছেন এরপরের কমেন্ট হচ্ছে ভাইয়া 2026 বিশ্বকাপ বাছাই পর্বে খেলার জন্য আর্জেন্টিনা দলে শুনে যাচ্ছে গোলকিপার সার্জিও রোমেরো যোগদান করছে মানে আর্জেন্টিনা ন্যাশনাল টিমে 2026 সালের বাছাই পর্বের জন্য রোমেরো ডাক পেয়েছেন আচ্ছা এখন কথা হচ্ছে যদি রোমেরো 2026 ওয়ার্ল্ড কাপের আগে কোনো ম্যাচ খেলে 2024 সালের আগে আপডেটটা আসার আগে যদি ম্যাচ খেলে অথবা এর আগেই দলে জায়গা পায় তাহলে কিন্তু সে DLS গেমের মধ্যে অ্যাড হবে
আর যদি এমন হয় যে সে 2026 সালে খেললো তাহলে কিন্তু ডিএলএস গেমের মধ্যে এখন আর অ্যাড হবে না। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। তো আজকের ভিডিও পর্যন্ত ছিল, যাদের ভিডিওটা ভালো লাগছে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর এই চ্যানেলটাতে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন। আমরা ডিএলএস একটা কমিউনিটি ক্রিয়েট করতে চাচ্ছি, 50,000 সাবস্ক্রাইবার হয় কিনা এটা আমরা দেখবো ডিএলএস গেম দিয়ে। তো যারা যারা নতুন আসবেন এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, সকলে ভালো থাকবেন।